আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইভ চ্যাট শো সঠিক অথবা বেঠিকে। আসুন দেখে নি ইলেশ বাবুকে, যিনি এক মহান জাদুকরের রহস্য খুলে দিয়েছেন। দেখুন, আজ আমি ওই জাদুকরের সবার সামনে মুখোশ খুলে দিয়েছি। তবু আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনি আজকে এই ডিবেট কেন করছেন। সে তো ঠিক আছে, সারা পৃথিবীর লোক জানতে চাইছে মহান জাদুকরের সাথে আজ আপনি যেটা করেছেন সেটা কি আপনি মল্লিকা দেবীর কথায় করেছেন? কি আজে বাজে কথা বলছেন? না, আসলে বিষয়টা একদমই তা নয়। আর আমার বলাতে কেন, আমি তো ইলেশকে একদম চিনিই না। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, যা কিছু ইলেশ করেছে জোরাভারের বিরুদ্ধে আমি সেটা সম্পূর্ণ সমর্থন করছি। কারণ এরকম ভণ্ড আর জালিয়াত জাদুকরদের সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত, ওদেরকে ঠিক এইভাবেই এক্সপোজ করে দেওয়া উচিত। তো আমি এতে ইলেশকেই সাপোর্ট করছি। একদম ঠিক বলে। এক মিনিট, আমিও এক বড় জাদুকর, আর আমি জোর গলায় বলতে পারি জোরাভার কোনো মিথ্যেবাদী নয়। কারণ জাদুকরের কাছে জাদু এক সাধনা, তা সেটা আত্মা দিয়েই হোক বা মনোশক্তি দ্বারা। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে প্রত্যেক জাদুকরের সম্পর্ক থাকে আত্মাদের সাথে? হ্যাঁ, তো মল্লিকা দেবী আপনারও কি সম্পর্ক আছে আত্মাদের সাথে? না, আসলে আমার কোনো আত্মাদের সাথে যোগাযোগ নেই। তবে এরকম যারা বলে আত্মাদের সাথে কানেকশন আছে, তারা শুধুমাত্র এইসব সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্যই এটা বলে থাকে। আপনি কি বলতে চান, আমি মিথ্যে জাদুকর? আরে মিথ্যেবাদী তো এই মল্লিকা, জোরাভারের মতো লোকেদের এরকমই হওয়া উচিত। জোরাভার দেখতে না পেয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যা তা বললি, জাদুকর জোরাভার ঢঙ্গি নয়। আরে আপনারা ঝগড়া করবেন না, একে অপরের কথাটা তো শুনুন। ছুরিগুলো হাওয়াতে কিভাবে ভাসছে? এ তো মেরে ফেলবে নাকি? কে ওখানে? এখন আমরা ইলেশের বাড়ির সামনে আছি। সবার মনে একটাই প্রশ্ন যে ইলেশের মৃত্যুতে কি জাদুকর জোরাভারের হাত আছে? কি এমন হয়েছিল ওই ম্যাজিক শোতে যাতে জাদুকর জোরাভারকে ইলেশকে খুন করতে হলো? গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান জোরাভার। এবার সত্য হয়ে বসুন। এখন আমি যে জাদু দেখাতে চলেছি আপনাদের, সেটা বিশ্বের কোন কোনায় হয়তো আপনারা দেখেননি আর শোনেননি। এক মিনিট, এখানে উপস্থিত সব দর্শক 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন আপনার শো দেখবার জন্য। আমি চাই যে আপনি প্রমাণ করুন আপনি সত্যিকারের ম্যাজিক দেখাতে পারেন, নকল কিছু নয়। ওই হ্যালো, তুমি যেই হও না কেন, আমার নাম নীলেশ। সে তুমি যেই হও না কেন, আপনি হবে শোটাকে বন্ধ করতে পারেন না। সিকিউরিটি, বাইরে বের করো ওনাকে। এক মিনিট, কি এমন ভুল কথা বলেছেন উনি? এখানে আমরা সবাই 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছি। আমাদের তো এটা জানার অধিকার আছে যে আপনার জাদু আসল নাকি নকল। যদি তোমার জাদু সত্যি আসল হয় তাহলে ভয় কিসের? আমাদের প্রত্যেকের এখানে উত্তর চাই। শুনুন বস, এরা সবাই আমাদেরকে দেখছে, আপনি প্লিজ কিছু করুন, আপনি উত্তরটা দিয়ে দিন প্লিজ, না হলে আমাদের মান সম্মান
মাটিতে মিশে যাবে। ঠিক আছে, আমার কোন জাদু দেখতে চাইছেন আপনারা? এক্সকিউজ মি, ওই চেয়ারটা নিয়ে স্টেজে রাখুন তো। হ্যাঁ তো মিস্টার জাদুকর, এই পাঁচ মিনিট আগে একটা চেয়ার আপনি হাওয়ায় তুলেছিলেন, আমি চাই যে আপনি এই চেয়ারটা, হ্যাঁ মানছি এই চেয়ারটা আপনার নয়, তবুও আমি বিশ্বাস করি আপনি এটা পারবেন, এই চেয়ারটাকেও আপনি হাওয়ায় উড়িয়ে দেখান না। হ্যাঁ হ্যাঁ আমরা দেখব, আমরা দেখতে চাই, দেখান দেখান, এটাও করে দেখান। কি হলো স্যার, চেয়ারটা কি খুব ভারী হয়ে গেল? আমি বলবো কেন হচ্ছে না, কারণ ইনি কোনো জাদুকর নন, একটা ভণ্ড। একটা শব্দ যদি মুখ থেকে বার করিস না, এখানেই জ্যান্ত পোতা দেবো তোকে। জাদু দেখাই আমি, জাদু, আর আমার জাদু ওইখানের সঙ্গে যুক্ত, ওই উপরের সঙ্গে, ওই আকাশের সঙ্গে। এখন এই লোকটার নেগেটিভ এনার্জির জন্য আমার আত্মার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। আজকে আমি আপনাদের কাউকেই আর কোনো জাদু দেখাতে পারবো না। দ্য শো ইজ ডিসমিসড, দ্য শো ইজ ডিসমিসড। আপনারা নীলেশের প্রতিবেশী? হ্যাঁ স্যার। আচ্ছা আপনারা কি জানেন ওর বাড়ি থেকে এসেছিল কিংবা বাড়ি থেকে বেরিয়েছিল? না স্যার, আমরা কাউকে দেখিনি, ব্যাস ওই একটা জোরে চিৎকার শুনে আমরা সবাই এখানে ছুটে চলে এসেছি। তাহলে যখন আপনি এখানে এসেছিলেন কাউকে যেতে দেখেছেন? না স্যার। আপনারা প্লিজ এখানেই দাঁড়ান। ফ্রেডি, খড়ের অবস্থা দেখে মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে এখানে। অদ্ভুত ব্যাপার স্যার, পাঁচটা ছুরি দিয়ে খুন হলো আর খুনি বাড়িতেই ঢুকলো না, আর লাইভ টিভি শোতে মার্ডার। উনি বাড়িতে তো ঢুকেছিল, এই দেখুন ওর জুতোর ছাপও ফেলে গেছে। স্যার এই চিহ্নগুলো নীলেশের জুতোর নয় তো? না, ওর পায়ে রক্তের তো কোনো দাগ নেই, আর এই দাগটা কোনো লোকের যার পায়ের সাইজটা বড়। বলছে তো খুন শূন্যে হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। ফ্রেডি, তুমি ওই লাইভ টেলিকাস্টের ফুটেজটা দেখাও তো, ওই মার্ডারের। চেয়ার হাওয়াতে, ছুরিগুলো সব হাওয়াতে। স্যার আবার ওই জোড়াবারের সেই আত্মার ঘটনাটা সত্যি নয় তো? আরে ফ্রেডি, তোমার এই বাজে গল্প বন্ধ করো তো, ছুরিটা তো একদম নরমালি মনে হচ্ছে, কোনো মেকানিজমও নেই, শূন্যে ভাসলো কি করে? আর বাইরে পালানোর সময় কেউ কাউকে দেখেও নি। স্যার আবার জাদু নয় তো? আরে জাদু মানে তো মানুষকে বোকা বানানো, তাই না? কোনো না কোনো টেকনিক থাকে, মেকানিজম থাকে, এখানে তো কিছুই নেই। আচ্ছা ওই জোরাবরের শোয়ে যত লোক এসেছিল প্রত্যেকের লিস্ট বের করো। Thank you.
অভিজিৎ। হ্যাঁ, এই দেখো, বাড়ির ভেতরে যাওয়া আসার আরো একটা রাস্তা আছে। স্যার, স্যার কিচেনে এই দুটো গ্লাস পেয়েছি, আর এইটাতে লিপস্টিকের চিহ্ন রয়েছে, এই দেখুন। কোনো মেয়েও ছিল এখানে? যদি এখানে কোনো মেয়ে থাকে তাহলে ভিডিওতে দেখা গেল না কেন? আর চেয়ারটা হাওয়ায় উড়ল কি করে? আর নীলেশ চেয়ার থেকে নামার চেষ্টা করলো না কেন? ওই টেবিলে রাখা সমস্ত ছুরিগুলো হাওয়ায় উড়ে নীলেশের গায়ে এসেই লাগলো কি করে? এর উত্তর তো ওই লিপস্টিক পরা মেয়েটাই দিতে পারবে, বা ওই লোকটা যার জুতোর ছাপ পাওয়া গেছে। রবি, এই কথাটা কনফার্ম তো যে এই জোরাবার আর মল্লিকা এই মুহূর্তে বাড়িতে থাকবে না? এমনটাও তো হতে পারে যে ফ্রেডরিক আর পঙ্কজ সার্চ করার সময়ই পেল না। স্যার 100% কনফার্ম, ব্যবস্থাই এমনভাবে করেছি আমি। স্যার, এই মল্লিকাকে চিফ গেস্ট করে কলেজ ফাংশনে ডেকে নিয়েছি, ও সেখানে বিকেল 5টার আগে ফ্রি হবে না। তাহলে তো ভালোই। আর এই জোরাবার? স্যার, আমাদের ডিপার্টমেন্টের কিছু স্পেশাল অফিসারদের সাথে এই জোরাবারের মিটিং ফিক্সড করিয়ে দিয়েছি 5-star হোটেলে। ও এখন ওখানে বসে নকল পেপার সাইন করছে পৃথিবীর 15টা দেশে ম্যাজিক শো দেখাবে বলে। চলো, ভালোই হলো, ও আন্দাজই করতে পারবে না যে কি হচ্ছে, আর ততক্ষণ আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব। কিন্তু স্যার, একটা ব্যাপার বুঝতে পারলাম না, আমরা ওদের ঘরে তল্লাশি ওরা ঘরে থাকাকালীনও তো করতে পারতাম, এদের ঘর থেকে বাইরে বেরোবার পর কেন? আরে দুজনেই জাদুকর, তাই জাদু তো এদের বাঁ হাতের খেলা। হ্যাঁ, চোখের সামনে থেকে ওরা কখন প্রমাণটা এদিক ওদিক করে দেবে কিছুই বুঝতে পারবো না। সেই পাপি। আরে বাহ ডক্টর সালুখে, এত তাড়াতাড়ি খুনির খোঁজ পেয়ে গেলেন, এবার চটপট করে নামটাও বলে দিন। জোরাবার বা মল্লিকা, এখন এই দুজনের মধ্যে আসলে কে খুনি এটা জানা বাকি আছে। এ আবার কেমন কথা হলো? এই কথাটা এই জন্য বলছি যে এই যে 5টা ছুরি আছে না, এর ওপর জোরাবারের আঙুলের ছাপ আছে, আর এই যে কাপড়টা, এর উপর যে জুতোর ছাপটা আছে সেটাও জোরাবারের জুতোর ছাপ। স্যার, তাহলে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে খুনই করেছে। ব্যাপারটা তো পরিষ্কার নয়, কারণ এই যে ওয়াইনের গ্লাসটা না, এর উপর যে লিপস্টিকটা আছে, এই লিপস্টিক মল্লিকার, আর এই যে সমস্ত জিনিসগুলো তোমরা নিয়ে এসেছো মল্লিকার বাড়ি থেকে, এর DNA আমি এই লিপস্টিকের সঙ্গে ম্যাচ করে দেখেছি, ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে এই সমস্ত জিনিস আর লিপস্টিক মল্লিকারই। কিন্তু মল্লিকা তো টিভি শোতে বলছিল ও নীলেশকে চেনেই না। আমি তো ইলেশকে ঠিকমতো চিনিও না। তাহলে শোয়ের আগে ও বাড়িতে কি করছিল? আর এই জোরাবারের কাছে তো একটা কারণ ছিল নীলেশকে মারার জন্যই। নীলেশ সবার সামনে ওকে অপমান করেছিল, হেনস্থা করেছিল, কিন্তু মল্লিকার কাছে কি কারণ ছিল? আর স্যার, একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি, যদি জোরাবার খুন করে তাহলে নীলেশের বাড়িতে ওকে দেখলাম না কেন? এই জোরাবার আর মল্লিকা, এদের দুজনকে বিরুদ্ধে ডেকে আন। আপনাদের সাহস কি করে হলো আমার বাড়িতে ঢোকার? তাও আমি যখন ছিলাম না তখন, আর আমার জিনিসপত্রগুলো আপনারা এলোমেলো করে দিয়েছেন। এবার আমি আপনাদের বিরুদ্ধে কেস করব, বুঝতে পেরেছেন? অপরাধীদের বাড়িতে ঢোকার জন্য CID-র কারোর কোনো অনুমতি লাগে না, আর এই কেসে তোমরা দুজনেই ফেঁসে আছো। তুমি আমাদের মিথ্যে কথা কেন বলছো? কে তুমি নীলেশকে চেনো না বলো? স্যার, আপনি আমাকে এর সাথে 2 মিনিট দিয়ে দিন, তারপরে দেখুন এ সব কিভাবে বলে।
এবার এবার কি আপনারা আমার গায়ে হাত তুলবেন? না, আমরা তো এটা চাইছিলাম না, কিন্তু যদি আপনাদের দুজনের ব্যাপার হয় তো চলো দয়া। না না থামুন, আমি আপনাদের সব সত্যিটা বলছি। এটা সত্যি যে আমি ইলেশের সাথে দেখা করতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ওকে অফার দিতে চেয়েছিলাম, কারণ আমি জোরাবারকে অনেকদিন ধরে এই ধুলিসাৎ করে দেওয়ার চেষ্টায় ছিলাম। বাট ট্রাস্ট মি, এই খুনটা আমি করিনি, আমার কোনো হাত নেই এতে। আমি আগে থেকেই জানতাম আমার শোটা নষ্ট করে দেওয়ার জন্য তুমিই ওকে টাকা দিয়েছিলে। ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমি সেদিন ওকে তোমার শোতেই প্রথম দেখলাম, আর তারপরে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে তুমি ওকে মেরে ফেলবে। আমি ওকে মারিনি। বলে জোরাবার, তোমার আঙুলের ছাপ ওই ছুরিতে কি করে এলো? স্যার, মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। তোমার নাম জোরাবার? আগে না স্যার। তাহলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো, যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবে। তাহলে জোরাবার, এবার বলো কি করে খুন করলে? আমি এই মার্ডারটা করিনি। তোমার বলাতে কিছুই হবে না, আদালত প্রমাণ চাইবে, প্রমাণ যেটা তোমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, কারণ আমি একই সময় দু জায়গায় উপস্থিত থাকতে পারি না। তার মানে? মানে হলো স্যার, যে সময় ইলেশের মৃত্যু হয় ঠিক ওই সময় দিল্লিতে উনি জাদুর শো করছিলেন। আমি মানছি যে আমি অনেক বড় জাদুকর, কিন্তু এত বড় জাদুকরও নই যে একই সময় দুটো জায়গায় উপস্থিত থাকতে পারি। যদি আপনারা এই ভিডিও দেখে বিশ্বাস না করেন, তাহলে দিল্লির ওই অর্গানাইজারকে ফোন করেও দেখতে পারেন। শোনো, ওনাদের নাম্বারটা দাও তো। হ্যাঁ স্যার। আমি কি যেতে পারি? যেতে পারো, আর আপনিও। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, অডিয়েন্সে যত মেম্বার ছিল সবার মোবাইল লোকেশন ট্র্যাক করেছি। স্যার, যেই সময় নীলেশ মারা যায় ওর বাড়ির আশেপাশে কেউ ছিল না। আমার তো এই জোরাবারকেই সন্দেহ হচ্ছে, কিন্তু করলো কি করে? আপনি এই একটাই প্রশ্ন হাজারবার জিজ্ঞেস করলেও আমি একই উত্তর দেব। আমি বুঝতে পারছি না যে সিআইডি ওই খুনিকে খুঁজে বার করতে এত দেরি কেন করছে। আমি জানি তো, আমি জানি ওই আত্মারাই ওকে খুন করে ফেলেছে। আমার শোতে আমাকে অপমান করেছিল এই লোকটা। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনার কথা অনুযায়ী ইলেশের খুন হয়েছে ওই আত্মাদের হাতে। তো এবার দেখার বিষয় হচ্ছে যে আপনাদের কি মনে হয়, ইলেশের খুন কোনো আত্মারা করেছে নাকি কোনো মানুষের কাজ? যত সব বাজে কথা স্যার। এই নীলেশের মৃত্যুর পর তো জোরাবার তো ফেমাস হয়ে গেছে, এর কাছে দেশ বিদেশ থেকে প্রচুর শোয়ের কল আসছে। শুধু তাই না, এর ফিজও দ্বিগুণ করে দিয়েছে। আচ্ছা, জোরাবারের তো খুব লাভ হয়েছে এই নীলেশের মৃত্যুতে। এই জোরাবারকে ধরতে গেলে এই নীলেশের পুরো ঠিকুজি কুষ্টি বের করতে হবে। হঠাৎ করে ও জোরাবারকে নিয়েই কেন পড়লো? আর স্যার, নীলেশ তো ছোট একজন সাংবাদিক, কোনো সামান্য একটা পত্রিকার জন্য লিখত। আর স্যার, ওর অবস্থাও খারাপ। ছোটখাটো সাংবাদিক আর অবস্থাও ভালো নয়। যদি মল্লিকা নীলেশকে না বলে থাকে যে জোরাবারকে বরবাদ করার জন্যে, তাহলে এর মধ্যে জড়ালো কি করে? এবার ব্যাপারটা মাথায় ঢুকছে, এই নীলেশের অফিসে গিয়ে সার্চ করি। আসুন সাহেব। সাহেব, আপনারা আসতে বড্ড দেরি করে ফেলেছেন। গত কয়েক মাস ধরে খবরের কাগজ লসে চলছিল, তাই গত মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই নীলেশের ব্যাপারে কিছু বলো, কেমন রিপোর্টার ছিল? খুবই খারাপ লোক ছিল সাহেব, খবর লুকানোর জন্য টাকা নিত সাহেব। আর সাহেব, খুবই বেইমান লোক ছিল সাহেব।
স্যার। হ্যাঁ পঙ্কজ। এই দেখুন স্যার, নীলেশ জাদুকরের মেকআপে, আর এখানে সাউথ ইন্ডিয়ানে কিছু লেখা আছে। ও, মালয়ালম? অদ্ভুত ব্যাপার, ম্যাজিক শো এর ইনফরমেশন মালয়ালামে বলা আছে। এই রিপোর্টার থেকে এরকম জাদুকর কবে আর কিভাবে হলো? আচ্ছা এদিকে শোনো। হ্যাঁ সাহেব। এটা কি? কি এটা? আমি তো কিছু বুঝছি না। আরে তোমার বস জাদুকর হয়ে ঘুরছে আর তুমি বলছো তুমি কিছুই জানো না এই ব্যাপারে। এ জাদুকর কবে হলো? আমাদের সাহেব আর জাদুকর? সাহেব কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে তুমি যাও। হ্যাঁ পুরোহিত। আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে, ওর মোবাইলটা ট্র্যাক করতে থাকো ঠিক আছে। ইয়া, জোরাবারের অ্যাসিস্ট্যান্ট রোশন তিনবার গেছিল নীলেশের সঙ্গে দেখা করতে, আর ম্যাজিক শো এর আগের দিন রাতেও ওর সঙ্গে কথা হয়েছিল ওই নীলেশের। রোশন? আমি কোন ইলেশকে চিনি না। এই নাটকটা করিস না বুঝলি, তোর পুরো লিস্ট আছে আমার কাছে, তুই কোথায় কখন দেখা করেছিলি, তোর মোবাইল ফোনের রেকর্ড সব। তুই এটা বল যে নীলেশ ভুয়ো জাদুকর সেজে কেন ঘুরছিল? নকল মালিয়ালি জাদু? কিন্তু উনি তো আমাকে বলেছিলেন যে উনি কেরালার অনেক বড় বিখ্যাত জাদুকর, উনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন কি? সেটা আমরা দেখে নিচ্ছি, তুই শুধু এটা বল যে তুই নীলেশের সঙ্গে কখন আর কেন দেখা করেছিলি। উনি আমাকে একটা প্রস্তাব দেন, উনি বলেছিলেন যদি আমি উনাকে সাহায্য করি আর আমি যদি জোরাবরকে বরবাদ করতে উনার সাহায্য করি তো উনি আমাকে জোরাবারের থেকে বেশি 5 গুণ বেশি স্যালারি দেবে, আর 6 মাসের মধ্যে আমার নিজের ম্যাজিক শো শুরু করে দেবে বলেছিলেন। উনি প্রমিস করেছিলেন যে উনি আমাকে জোরাবারের মতো আমাকে বিখ্যাত ম্যাজিসিয়ান বানাবেন। নীলেশের সঙ্গে কোথায় দেখা করেছিলি? ওনার বাড়িতে মিটিং হয়েছিল স্যার, 3 সপ্তাহ আগে স্যার, আর ওখানেই আমি জোরাবারের জাদুর সমস্ত রহস্য উনাকে বলে দিই স্যার। তোকে একটা কথা বলবো, তোর এই গ্রেট জাদুকর যে আছে চামচকে বেঁকিয়ে কি করে দেয়, এটাতেও কি আত্মারা আকাশ থেকে সাহায্য করে? আরে ইলেশ বাবু, কোনো আত্মা টাত্মা নেই, আরে এই দুনিয়াকে বোকা বানায় জোরাবার, সব থেকে বড় বিখ্যাত জাদুকর, চামচের মধ্যে একটা রাবার থাকে আর রাবারকে একটু অ্যাডজাস্ট করে আর চামচ বেঁকে যায়। আরে বাপরে, এইভাবে ঠকায়? আর ওই যে মেয়েটাকে হাওয়ায় ওড়ায় ওই জাদুটা কি করে করে? বেকার স্যার, বাঁতের খেলা, আপনিও করতে পারবেন। কি করে? মেয়েটা যখন টেবিলের উপর শুয়ে পড়ে, যে টেবিলটা থাকে না ওই টেবিলটার সঙ্গে যুক্ত থাকে একটা লোহার রড। এবার আপনি বলবেন যে লোহার রড তো দেখা যায় না, কি করে দেখা যাবে?
চাদর দিয়ে ঢাকা থাকে না লোহার রডটা? জোরাবর যেই মুহূর্তে স্টেজে আসে জাদু দেখানোর জন্য, ঠিক সেই সময়ে চাদরটা ঢেকে দেওয়া হয়। জোরাবর এই লোহার রডটাকে লুকিয়ে ধরে রাখে যাতে দেখা না যায়। এদিকে দুটো কাঠের চেয়ার সরালো, আর দর্শকদের মনে হয় মেয়েটা কি করে হাওয়াতে ভেসে আছে? সবই বোকা বানানোর কৌশল স্যার। তার মানে এর মধ্যে ম্যাজিক বলে কিছু নেই? তার মানে কাজটা শুধু হাত সাফাই। স্যার স্যার এসব বাদ দিন না স্যার, আপনি আমাকে এটা বলুন যে আমার ম্যাজিক শোটা আপনি কবে চালু করছেন? খুব তাড়াতাড়ি হবে। এই নীলেশ প্রথমে নকল জাদুকর সাজে, তারপরে কে মিথ্যে বলের বিশ্বাস অর্জন করে, আর তারপর জোরাবরকে ম্যাজিক দেখাতে বলে। হ্যাঁ, কি কারণ হতে পারে? ও তো সাধারণ রিপোর্টার ছিল, কোনো ম্যাজিশিয়ান তো ছিল না। হ্যাঁ, সাংবাদিক ছিল যে নকল জাদুকর সাজলো, আর জোরাবরের ম্যাজিক ট্রিকগুলো, এ জোরাবরের আসল মুখোশটাকে খুলে দিতে চাইছিল না তো? এইসবের জন্য কি তাহলে স্ট্রিং অপারেশন করছিল? স্ট্রিং অপারেশন যদি এটাই হয়ে থাকে, তাহলে তো ওর বাড়িতে স্পাই ক্যামেরা থাকবে। ওর ঘরে এখানেও আছে। ও, তার মানে এখানে স্টিং অপারেশন হচ্ছিল। হতে পারে নীলেশ এই জোরাবরের এই স্টিং অপারেশন করে কোনো নিউজ চ্যানেলে এই ফুটেজ বিক্রি করার পরিকল্পনা করেছিল। ও হয়তো ভেবেছিল যে ওর ক্যারিয়ারের গাড়ি আবার রাস্তায় ছুটবে। স্যার, যদি ওর কাছে সত্যি এতগুলো ফুটেজ ছিল, তাহলে ওই ফুটেজগুলো কোনো নিউজ চ্যানেলে বেচলো না কেন? এই ফুটেজের মাধ্যমেই ও জোরাবরকে ব্ল্যাকমেইল করছিল, তাই জোরাবর পথের কাঁটা সরিয়ে দিয়েছে। কিন্তু স্যার, আমরা ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে এলাম। যখন জোরাবর দিল্লিতে ছিল, তখন ওর হাতের চিহ্ন ছুরিতে কিভাবে? এটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। আপনারা আবার আমাকে ডেকে পাঠালেন, হ্যাঁ? সময় নষ্ট করছেন আপনারা আমার। আমার বিরুদ্ধে কি সত্যি কোনো উপযুক্ত প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ, মদ খাও। এবার আপনারা আমাকে মদ খাওয়াবেন? হ্যাঁ, সরি, দিনে আমি মদ খাই না। কিন্তু তাহলে রাত্রে খাও। খাই একটু ওই ডিনারের পরে, এই লার্জ দু এক পেগ মদ খাই আর কি। কিন্তু ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা জানতে চান তো? এই যে ছুরি পাওয়া গেছে না ক্রাইম স্পটে, এতে তোমার আঙুলের ছাপ, আর ওতে শুকনো ঘামের মধ্যে আমি অনেক বেশি মাত্রায় মদের অ্যালকোহলের ট্রেসেস পেয়েছি। অল্প স্বল্প নয়, অনেক বেশি মাত্রায়, বুঝেছো? মদ পেয়েছেন, শরবত পেয়েছেন, নাকি পালং পনির পেয়েছেন, সে আমি কি জানি। খুন হবার সময় আমি দিল্লিতে ছিলাম, আর কতবার বলবো এই কথা? ফালতু কথা বন্ধ কর, বুঝলি? না হলে সিআইডির বেশি সময় লাগবে না তোকে শায়েস্তা করার জন্য। এটুকু প্রমাণ যথেষ্ট তোকে জেলে পাঠানোর জন্য। কিন্তু আমরা সত্যিটা জানতে চাই বলে তোর সঙ্গে কথা বলছি। যা জিজ্ঞেস করা হচ্ছে তারই উত্তর দিবি, ব্যাস। ঠিক আছে, জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করবার আছে? হতে পারে কেউ তোমাকে ফাঁসানোর জন্য তোমার আঙুলের ছাপ ছুরিতে নিয়ে নিয়েছে যখন তুমি নেশায় বুঝ ছিলে। আমাকে কে ফাঁসাবে? দেখুন, বিশ্বাস করুন, এই খুনটা আত্মারাই করেছে। চুপ, বাজে কথা বন্ধ। তোমার ম্যাজিকের রহস্য তোমার অ্যাসিস্ট্যান্ট রশান আমাদের বলে দিয়েছে। এখন যেটাই বলবে শুধু সত্যি, শুধু সত্যি বলবে। এটা বলো যে শেষবার এইরকম মদ কবে খেয়েছিলে যে তোমার কোনো হুঁশই ছিল না যে তোমার আশেপাশে কি হচ্ছে? বললাম তো,
আমি ডিনারের পরে কখনো কখনো এক দুপেক খাই, কিন্তু এতটাও খাই না যে একেবারে জ্ঞান হারিয়ে ফেলব। আচ্ছা এক মিনিট, এক মিনিট। যেদিন আমার ম্যাজিকের শো ছিল ঠিক তার দুদিন আগে আমরা সবাই হোটেল প্যাম্পুসে একটা পার্টি দিয়েছিলাম। সেদিন হোটেলে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। যখন ঘুম থেকে উঠলাম তখন হোটেলের কামরাতেই ছিলাম আর হোটেলের লোকরাই আমাকে ডেকে তোলে, বললো যে চেক আউট টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। ওই হোটেলের ফুটেজ চেক করতে হবে। স্যার, স্যার ওটা হোটেল না পায়রার ঘর। জোরাবারের ফ্লোরে সিসিটিভি ক্যামেরা বন্ধ, রুমের ভেতরে একটাও আঙুলের ছাপ নেই স্যার। আর ওই স্টাফগুলো, স্টাফগুলো জানেই না ওই সময় মাস্টারকে ইউজ করা হয়েছিল কিনা। মানে হোটেল থেকে কিছুই জানা যায়নি, ডেড এন্ড। একটা কথা তো পরিষ্কার স্যার, নীলেশের খুন কোনো জাদুকরের কাজ, কারণ ওই উড়ন্ত চেয়ার আর ছুরিগুলো জাদুরই অংশ। এই কেসে তো তিনজন জাদুকর রয়েছে, জোরাবার, মল্লিকা আর রোশন। এক মিনিট অভিজিৎ, আরও একজন ম্যাজিশিয়ান তো আছেই কেসে, তাকে খেয়ালই করিনি আমরা। জোরাবারের দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট রুশালি, পুরোবি একটা কাজ করো, এই রুশালির মোবাইল ফোন ট্র্যাক করো, জানার চেষ্টা করো যে মার্ডারের আগে এবং তারপরে ওর লোকেশনটা কোথায় ছিল। ওকে স্যার, এই রুশালির ব্যাপারে তো ভুলেই গেছিলাম। স্যার এই দেখুন, রুশালি মার্ডারের টাইমে নিজের কলেজে গেছিল, সেখান থেকে বাড়ি, আর তারপর জুহুর একটা কফি শপে, আর সেখান থেকে জোরাবারের ম্যাজিক শোতে। রুশালি লাস্ট দুরাত্রির ওর কলেজে গিয়েছিল রাত্রির একটার সময়। দুদিন ধরে রোজ কলেজে যাচ্ছিল, তাও আবার রাত একটার সময়? এত রাতে ও কলেজে কি করতে গেছিল? মার্ডারের দুদিন আগে ও হার্ডওয়্যারের দোকানেও খুব ঘুরেছিল। নীলেশের মার্ডারের পরে ওর লোকেশনটা কোথায় ছিল দেখো। স্যার ওর ফোন বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল? এ রুশালি একটু গন্ডগোলের, কলেজে গিয়ে দেখি এত রাত্রেও কলেজে গেছিল কেন। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ভুল? এটাকে ভুল বলছো তুমি? হ্যাঁ, এত রাতে তুমি একটা মেয়েকে কলেজের ভেতর আসতে দিয়েছিলে কেন? স্যার ওই ম্যাডাম হাত খরচের জন্য কিছু টাকা দিত আমায়, ল্যাবের ভেতরে গিয়ে কাজ করার জন্য। ঘুষ নিচ্ছিলে? কখনো ভাবনি যে এক্সট্রা টাকা কেন দিচ্ছে? পড়াশোনা তো দিনের বেলাতে হয়, রাতের বেলা ল্যাবে কি করছিল? আমি ওইটাই জিজ্ঞেস করেছিলাম স্যার, উনি বললেন যে একটা বিশেষ এক্সপেরিমেন্ট করছেন, একটা এক্সট্রা প্রজেক্ট যেটা উনি কলেজ থেকে পেয়েছেন। স্যার আসুন, এ হলো মনোজ, ওই ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, যেখানে রুশালি এক্সপেরিমেন্ট করছিল। মনোজ, এই রুশালি এখানে কি এক্সপেরিমেন্ট করছিল? স্যার ও একটা ভীষণ বড় ইলেকট্রোম্যাগনেট আবিষ্কারের খোঁজ করছিল। ম্যাগনেটের আবিষ্কার? তুমি ওকে বাধা দাওনি এসব করতে? না স্যার, যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা ছাড়া অন্য কিছু করতে চায়, তাও আবার কলেজ টাইমের পরে, তাহলে আমরা তাদের উদ্বুদ্ধ করি। হ্যাঁ, তবে আমি এটা জানতাম না যে ও রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এই সব কিছু করছে। তার মানে হলো ভাই, রুশালির ইলেকট্রোম্যাগনেট প্রজেক্ট সাকসেসফুল হয়েছিল, সেই জন্যে নীলেশের চেয়ার আর ছুরি শূন্যে ভাসছিল। স্যার, মিস্টার প্রভাকর, জাদুর এক্সপার্ট। হ্যালো স্যার। আচ্ছা মিস্টার প্রভাকর, বড় বড় জাদুকর তাদের রহস্যটাকে সবসময় লুকিয়ে রাখেন, আর আপনি তো একজন জাদুর এক্সপার্ট, তো সেই রহস্যের ব্যাপারে আপনি তো অবশ্যই জানেন। আচ্ছা স্যার, নীলেশের মৃত্যু দেখে কি ধারণায় পৌঁছেছেন আপনি, কিভাবে হয়েছে ওর মৃত্যু? আমি নীলেশের মৃত্যুর সিন বারবার রিপ্লে করে দেখেছি, আমার মনে হয় ওর মৃত্যুর পেছনে ম্যাগনেট, ইলেকট্রিক কারেন্ট বা তারের কিছু কমপ্লেক্স জারি জুড়ি আছে। আপনি তো জোরাবারের জাদুর অনেক শই নিশ্চয়ই দেখেছেন,
আপনার কি মনে হয় যে ম্যাগনেট আর কারেন্ট, তারের কারসাজি, এই সমস্ত জাদু কি জোরাবার কখনো দেখিয়েছে? না স্যার, এগুলো ঠিক জোরাবারের স্পেশালিটির মধ্যে পড়ে না। আচ্ছা স্যার, আপনি একটু মানে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন যে নীলেশের মৃত্যু হয়েছে এই ইলেকট্রোম্যাগনেটের দ্বারা? সরি স্যার, এগুলো ঠিকভাবে বলতে পারা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই সমস্ত কাজকর্ম জোরাবারের নয়, কারণ ও ম্যাগনেট আর এই কারেন্ট বা তারের ব্যবহার ঠিকমতো করতে পারে না? চুম্বকের ব্যবহার ও ভালো নাও জানতে পারে, কিন্তু ও ফিজিক্সে খুব ভালো, এই জন্য খুনি সেও হতে পারে। হয়তো চুম্বকের ব্যাপারটার জন্য ও কারোর সাহায্য নিয়ে থাকবে। আই সি। কে ডেকেছে আমাকে এখানে? আমি ডেকেছি এটা জানার জন্য তুমি নীলেশকে কেন আর কিভাবে মেরেছো। আমি আমি কিছু করিনি। কিন্তু তোমার কলেজের ওয়াচম্যান আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট অন্যই কিছু বলছে। কে আছে ওখানে? সামনে এসো। আমার কাছে এসো, এসো। কে কে তুমি? তোমার হাত দাও। তুমি নীলেশকে কেন আর কিভাবে মেরেছো? আমি কাউকে মারিনি। তুমি সত্যি কথা বলছো না, তাই আমি বাধ্য হচ্ছি এরকম করতে। কিন্তু তুমি কে আর এই মৃত্যুটার ব্যাপারে তুমি কিভাবে জানলে? এখন কি করবে তুমি আমার সাথে? এতটা নিষ্পাপ সেজো না। এই জাদুটা তুমি অনেকবার করেছো জোরাবারের সাথে, মনে পড়েছে? না, জাদু দেখানোর সঠিক বক্স এটা নয়, এতে আমার প্রাণও চলে যেতে পারে। না না, যদি তুমি সত্যি না বলো তাহলে এই বক্স তোমাকে টুকরো টুকরো করে দেবে, কিন্তু যদি তুমি সত্যি বলো তাহলে কিছুই হবে না, বিশ্বাস করো। চলো। না, ছেড়ে দাও আমাকে, প্লিজ আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে তোমার কিচ্ছু হবে না, এসো। ভয় পেও না, এসো। না, হ্যাঁ আমি স্বীকার করছি যে এই মৃত্যুটার জন্য আমিই দায়ী। কি চাও তুমি? কত টাকা লাগবে বলো। থ্যাংক ইউ মল্লিকা দেবী, এই বক্সটা বানিয়ে কেসটা সলভ করতে আপনি আমাদের সাহায্য করেছেন। এবার আপনি কি আমাদের বলবেন যে আপনি নীলেশকে কেন খুন করেছেন? আসলে ও বলেছিল আমায়। কার কথাতে করেছো? কেন ডেকেছো এখানে আমাকে? বলেছিলাম না যতক্ষণ কেসটা ঠান্ডা না হবে ততক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করবে না? না মানে আমি? ও না, আমরা কন্ট্যাক্ট করেছি তোমাকে। তাহলে এবার তুমি বলে ফেলো নীলেশকে কেন খুন করেছো। ইলেশের কাছে ওই বোকা রোশনের সমস্ত স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ ছিল, আর ইলেশ আমার কাছে ওই ফুটেজের জন্য 25 লক্ষ টাকা চাইছিল। ও ব্ল্যাকমেইল করছিল, এই জন্য ওকে প্রাণে মেরে ফেললে? আমি ইলেশকে 25 লক্ষ টাকা না, 2.5 কোটি টাকা দিয়েছিলাম, কারণ আমার মাথায় একটা বুদ্ধি ছিল। কারণ মল্লিকা কিছু মাস ধরে এনার ওপর, তো আমি ভাবলাম যে ইলেশকে ব্যবহার করে ইনাকে জাদুর দুনিয়ার সবথেকে বড় জাদুকর বানিয়ে দিই। বৈশালী এক্সপেরিমেন্টগুলো ব্যবহার করে আমি ইলেশকে মারার প্ল্যান করেছিলাম,
কি হয়েছে বলো? তুমি আমাকে এত আর্জেন্টলি এখানে আসতে বললে কেন? বৈশালি, আমি তোমার কাছে সাহায্য চাই ইলেশকে রাস্তা থেকে সরানোর জন্য। এটা এটা তুমি কি বলছো? তুমি আমাকে একজনকে মেরে ফেলতে বলছো? আমি তোমাকে প্রাণ নিতে বলিনি, আমি শুধু একটা হেল্প নিতে চাইছি। একটু ব্যবস্থা করে দাও তোমার এক্সপেরিমেন্টকে ব্যবহার করে, আর এটার জন্য তোমাকে যত বলবে তত টাকা দেব। ইলেশ সবকিছু জানতো, যে লাইভ শো চলাকালীন ওনার চেয়ার হাওয়াতে উড়বে ইলেকট্রিক চৌম্বকের মাধ্যমে, কিন্তু ও এটা জানতো না যে ওর খুন হয়ে যাবে। আমিও জানতাম না যে তুমি লুকিয়ে আমার আঙুলের ছাপ নিয়ে ওই ছুরিগুলোতে লাগিয়ে দেবে আর আমাকে ফাঁসিয়ে দেবে। ফাঁসিয়ে দেবে? আরে আমি তো তোমাকে দেশ বিদেশে জনপ্রিয় করে দিয়েছি, বিখ্যাত করে দিয়েছি। 10 লক্ষ টাকাও তো ছিল না তোমার কাছে, আজ 10 কোটি আছে। কার জন্য? আমার জন্য। তাতে তোমার কি লাভ হলো? আফসোস সেটাই, ওই টাকাগুলো এখন তোমার কোনো প্রয়োজনে লাগবে না। নীলেশকে খুন করার অপরাধে আদালত তোমাকে কঠিন শাস্তি দেবে, সারা জীবন জেলের মধ্যেই পচবে তুমি। নিয়ে যাও এদের। থ্যাংক ইউ সো মাচ স্যার, যদি আপনারা না থাকতেন তাহলে সবাই এই কথাই ভাবতো যে ওর খুনটা আমিই করেছি। কোনো ব্যাপার না, কিন্তু আপনি এই আত্মার মিথ্যে গল্প বানিয়ে প্লিজ লোকদের ঠকাবেন না। সরি স্যার, ভুল হয়ে গেছে আর আমি নিজের ভুলটা বুঝতেও পেরেছি। এবার আমি আমার ফ্যানেদের কাছেও ক্ষমা চেয়ে নেব। খুন গুড। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.